আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাজার রেসিপি। আমরা সাধারণত খাজা বাইরে থেকে কিনে খেয়ে থাকি, তবে ঘরে যদি পারফেক্টভাবে বাড়ির মতো খাজা তৈরি করা যায় তাহলে তো আর বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তাই আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট খাজার রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপি দেখে নিই তাহলে। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ইউজ করতে পারবেন। এখন ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ভালো করে এরকম হাত দিয়ে ডোলে ডোলে ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেল যত ভালো করে মিশে নিবে খাজাগুলো ততই ক্রিসপি হবে। তো দেখুন, এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখতে পারবেন হাতের মধ্যে এরকম মুট করলে দলা বেঁধে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি মিশিয়ে একটা সফট মসৃণ ডো তৈরি করে নেবেন। এই যে দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা নরম হবে না, এরকম মসৃণ করে ডোটা তৈরি করে নিবে। এখন আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়ে দিব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলা একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, তারপর 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি শিরাটাকে জাল করে নিব, আর শিরাটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না অর্ধেক পরিমাণে হয়ে যায় পানিটা। তো দেখুন, এই যে শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি আরও 5 থেকে 6 মিনিট পর্যন্ত জাল করে নিব, তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব শিরাটাকে। তো দেখুন, এই যে ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি ডোটাকে রুটি বানানোর জন্য 4 ভাগে ভাগ করে নিব। আমি সমান করে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে নিব। এর জন্য প্রথমে আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে সম্ভব হলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ভালো রেজাল্ট পাবেন। তো দেখুন, এই যে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এভাবে করে বাকি রুটিগুলোকেও বেলে নিব, আর রুটিগুলোকে চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার জন্য, তাহলে খাজাগুলো অনেক ক্রিসপি হয়। তো দেখুন, এই যে আমি 4টি রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা রুটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। রুটির উপরে ব্রাশ দিয়ে আমি চারদিকে সমান করে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। এখন রুটির উপরে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাও আমি হাত দিয়ে ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই রুটিটার উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি রুটিটাকে চারদিকে সমান করে ভালো করে বসিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি আবারও তেল ব্রাশ করছি। তেল ব্রাশ করার পরে আমি আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আবারও হাত দিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব। এই রুটিটার উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটির মধ্যে কর্নফ্লাওয়ার আর তেলটা ভালো করে লাগিয়ে নিব। তো দেখুন, এই যে 4টি রুটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এই সাইডের কর্নারটা ধরে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে রোল করে নিব। একটু টাইট করে রোল করে নিতে হবে। তারপর লাস্টের এই অংশটাতে আমি হাত দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, তাহলে ভালো করে সিল হয়ে যাবে।
এখন আমি হাত দিয়ে রোলটাকে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো করে সিল হয়ে যাবে। রোলটাকে আলতো হাতে এভাবে করে একটু ঘুরিয়ে নিলে তাহলে খাজাগুলো ভাজার সময় খুলে যাবে না। এখন আমি রোলটাকে কেটে নিব, একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। নিয়ম মতো করে আমি খাজাগুলোকে কেটে নিয়েছি। এই যে দেখুন, এই খাজাগুলো কিন্তু এখনো খুব সুন্দর লেয়ার হয়েছে। এখন আমি আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। তারপর একটা খাজা নিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে তারপর বেলুন দিয়ে আলতোভাবে একটু বেলে নিচ্ছি। খুব বেশি প্রেস করা যাবে না, আলতো হাতে এই খাজাগুলোকে বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো খাজা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলো খাজা বানিয়ে নিয়েছি। এখন আমি এই খাজাগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না তেলটাকে, মানে তেলটা গরম হলেই হবে। তারপর আমি তেলের মধ্যে একটা একটা করে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে খাজাটা দিয়েছিলাম সেটা দেখুন উপরে ফুলে উঠেছে। একটা একটা করে কিন্তু সবগুলো খাজা উপরে ভেসে উঠেছে। আর এই যে দেখুন, খাজাগুলোর লেয়ারও কিন্তু খুলে যাচ্ছে। সবগুলো খাজা উপরে ভেসে উঠেছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে আমি খাজাগুলোকে ভেজে নিব। এতে করে চারপাশে খুব ভালো করে ভাজা হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে এই খাজাগুলো। চুলা আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না, উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। 5 মিনিট ভাজার পরে খাজাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আরেকটু ডার্ক করে খাজাগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমি খাজাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। কিভাবে বুঝবেন যে খাজাগুলো ভাজা হয়েছে? যখন দেখবেন যে এরকম তেলের মধ্যে কোনো বুদবুদ উঠছে না, তখন বুঝে নেবেন যে খাজাগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, আমি খাজাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে খাজাগুলো কত ক্রিস্পি হয়েছে। সেমভাবে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নিব। সবগুলো খাজা ভেজে নেওয়ার পরে আমি শিরার মধ্যে একটি খাজা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি খাজার গায়ে শিরা লাগিয়ে নিচ্ছি। আর একটু আলতো হাতে শিরাটা লাগিয়ে নেবেন, কারণ খাজাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। এই যে দেখুন, আমি একটি খাজার মধ্যে ভালো করে শিরা লাগিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে খাজাটা কত সুন্দর লাগছে। শুধু দেখতে সুন্দর না, এই খাজাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই ক্রিস্পি এবং অসম্ভব মজার খাজাগুলো তৈরি করে দেখবেন। আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন। বাড়িতে যে এরকম সহজেই খাজা তৈরি করা যায় তা অনেকেই জানে না, তাই তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ খাজার রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন প্লিজ। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।